জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দেগঙ্গা থানার আমুলিয়া এলাকায় দুপক্ষের সংঘর্ষে আহত প্রায় বারো জন আহতদের ভর্তি করা হয় হাসপাতালে এলাকায় উত্তেজনা থাকায় চলছে পুলিশি টহল জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গার আমুলিয়া চাঁদপুর এলাকা দুপক্ষের বিবাদে বারো জন আহত হন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে চারজনের অবস্থা আশঙ্কাজনক জানা গেছে এলাকার দুই প্রতিবেশী মোবারক মোল্লা ও আবু তালেব মোল্লার মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে গণ্ডগোল চলছিল ষোলো শতক জমি নিয়ে কোর্টে মামলাও চলছে অভিযোগ বুধবার সকালে মোবারক মোল্লার লোকজন বিতর্কিত জমিকে ঘর তৈরির চেষ্টা করলে আবুতালেব মোল্লার সঙ্গে ঝামেলা বাঁধে তালেবের অভিযোগ মোবারক মোল্লার লোকজন ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে দুপক্ষের ঝামেলায় বৃদ্ধ বৃদ্ধা ছাড়াও মোট বারো জন আহত হয়